বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন আক্তার ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে সকালবেলা সকালবেলা নাস্তাটা আমি টেবিলে দিয়ে নিচ্ছি বোরবটি বাজিটা আমি রাতে করে রেখেছিলাম এখন শুধু গরম করে নিয়েছি আর যে ডাল বোনাটা দেখতে পেয়েছেন সেটাও রাতে রান্না করে রেখেছিলাম সেটাও আমি এখন গরম করে টেবিলে দিয়ে নিচ্ছি তার সাথে দুইটা পরোটা ভেজে দিয়ে দিয়েছি আর সকালবেলা আমি আর জোনাই না এগুলো দিয়ে নাস্তা করেছি আপনারা দেখতে পেয়েছেন আমি ডাল বোনাটা যে কড়াইয়ে করেছি সেই কড়াইটা অনেকটা কালো হয়ে গিয়েছে আশা করি আপনারা কিছু মনে করবেন না আসলে আমি যখন কড়াইটা কিনেছি তখন কোনো এক সময় আমি এখানে পানি গরম দিয়েছিলাম তো আমি জানতাম না যে পানি গরম দিলে কড়াই কালো হয়ে যায় কড়াইগুলো কিন্তু আমি কিনেছি বেশি দিন হয়নি তারপরও কালো হয়ে গিয়েছে তো এই কথাটা যারা জানেন না তাদের জন্য খুবই ভালো হয়েছে আশা করি আপনারা এই ভুল করবেন না এদিকে নাস্তা খাওয়ার সময় আপনাদের ভাইয়া বলছিল একটা লেবু কেটে দিতে তো একটা লেবু কেটে দিয়ে দিলাম তারপরে আমি পরোটা পরটা বাঁচতে বাঁচতে মরিচগুলোও বেছে নিয়েছি তো গ্যাসের অবস্থা এতটুকুই খারাপ ছিল যে আমি একটা পরোটা বাঁচতে বাঁচতেই কিন্তু আমি এত গুলা মরিচ বেছে ফেলেছি আর এই যে দেখুন একটা ছোটো মরিচ এখনই ফেলে দিচ্ছিলাম তো এই মরিচটা দেখেই আমার দীপা আপুর কথা মনে পড়ে গিয়েছে উনি কোনো একটা ভিডিওতে বলছিল যে আমাদের চোখে যা ধরা না পড়ে তা ক্যামেরার সামনে ধরা পড়ে যায় আমাদের চোখের চেয়ে ক্যামেরার চোখ অনেক তীক্ষ্ণ তার কারণ হচ্ছে এই যে মরিচটা আমি ফেলে দিচ্ছিলাম তো সামনে ক্যামেরাটা ছিল দেখেই হয়তো আমি মরিচটা দেখতে পেয়েছি তো যাই হোক আমাদের সকালের নাস্তা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটো বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো আপনাদের খুবই পরিচিত একটা কথা বলে ফেলি এই ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তার পাশাপাশি আমাকে পরবর্তী একটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে গুপ্তদন লিখা দেখে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর এখন পর্যন্ত আমার সাথে আছেন দেখুন তাদেরকে নিয়ে এখন আমি গুপ্তদন বের করার উদ্দেশ্যে যাচ্ছি দেয়ালের সাথে আমার বিছানাটাও কিন্তু মেশানো থাকে তো এই সাইডে ও কি কি ফেলেছে এতদিন তো বুঝতে পারিনি হঠাৎ করে মনে হলো যে সাইডটা একটু পরিষ্কার করা উচিত আর যেই বাবা সেই কাজ আমিও কাঠটা হালকা করে সরিয়ে দেখি এখানে এত এত গুপ্তদন পড়ে আছে আমি যখনই ওকে পেন্সিল কালার পেন্সিলগুলো ওকে দেই তো কয়েকদিন পরে দেখি এগুলো আবার নাই হয়ে যায় তো ঘরের সব জায়গায় আমি কুস্তাম এগুলো পেতাম না তখন মনে হতো হয়তো বাইরে ফেলে দিয়েছে বা কি করেছে না করেছে কিছুই বুঝতাম না যেহেতু আমি এগুলো ঘরে পেতাম না পরবর্তীতে আবার বের করে দিতাম আর এখন তো দেখি সে সব কিছু এক এক করে কাঠের চেপার মধ্যে ফিরে দিয়েছিল আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আগের ভিডিওতে দেখেছেন আমি বিছানাটা কেন গুছিয়েছিলাম তো সেম একই সমস্যা জন্য বিছানাটা গুছিয়ে নিয়েছি নিচে একটা চাদর দিয়ে বিছানাটা আবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি মূলত বিছানাটা গুছাতে গিয়ে কিন্তু আমি এই গুপ্তধনের সন্ধানগুলো পেলাম আর এই যে দেখুন আমার তো মালাও এখানে পেয়ে গিয়েছে আসলে এদিকে যদি কোনো কিছু পড়ে যায় তাহলে হাত দিয়ে কোনো সুযোগ হয় না আবার দেখারও কোনো সুযোগ নেই তো এগুলো এখন আমি আপাতত রেখে দিচ্ছি পরে যখন আমার ঘরের কাজগুলো শেষ হয়ে যাবে তখন ধুয়ে নিব আর যে ময়লা থেকে উঠাচ্ছি এগুলো না ধুয়ে রাখা যাবে না এগুলো ধুয়ে তারপরে রাখতে হবে আসলে বাচ্চারা হচ্ছে একটি ঘরের আলো আর একটি ঘরে যদি একটা বাচ্চা না থাকে তাহলে কিন্তু ঘরটা অনেক শূন্য শূন্য মনে হয় তবে ওরা যখন বড় হয়ে যাবে এই স্মৃতিগুলো রয়ে যাবে আর এই যে দেখুন যে কলমগুলো আমি পাচ্ছিলাম না তখন কিন্তু আমার খুবই রাগ হয়েছিল তো এখন যখন পেয়েছি তখন কিন্তু মনে মনে খুবই হাসি পাচ্ছিল আর হাসছিলাম এদিকে আরেকটি কাণ্ড আপনাদের সাথে শেয়ার করি আসলে সব কিছু তো আর শেয়ার করা হয় না তো এই যে দেখুন একটা বেলুন ড্রেসিং টেবিলের উপরে সে এভাবে একটি কস্টিপ দিয়ে লাগিয়ে রেখেছে আর এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন চেয়ারটা এখানে এখন পড়ে আছে তবে ওর স্থান কিন্তু এখানে আমি যে ক্যান্ডেলটা এখানে রেখেছি এটার উপরে সে এই চেয়ারটাকে বসিয়ে দিয়েছে আর বসিয়ে বলছিল দেখো এখন আম অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে তো ওর কথা কথায় আমি বলেছি হ্যাঁ অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখুন আজকে কতগুলো কাগজও বের হয়েছে ও ইদানিং নিয়ে খুবই কাগজ ছিঁড়ে ফেলে রাখে তো যাই হোক গড়টা ঝাড়ু দিয়ে গড়টা কিন্তু আমি মুছেও ফেলেছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে এত কিছু যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি আমার ফ্রিজের ডিপ ফ্রিজটা একদিন পরিষ্কার করেছিলাম আর বলেছিলাম যে নর্মালটা অন্য একদিন পরিষ্কার করে ফেলব আর এই যে আজকে পরিষ্কার করে ফেলেছি আর মরিচগুলো আমি এখন রেখে দিয়েছি তবে ফ্রিজ পরিষ্কার করাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর হ্যাঁ আবারও একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি এই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে এসে আমি চাল মাপা কাজ শুরু করে দিয়েছি তো আজকে শুধু গুপ্তধনের মতো অনেক কিছু বের হচ্ছে আমি যখন বস্তাটা কুললাম তখন সেখান থেকেও কিন্তু একটা পুটলা বের হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন আর সেটা হচ্ছে গিয়ে পুলার ছালের যে কুদের ছাল বলে সেটা তো আমি এখন এই পোলার ছালগুলো দুই ভাগ করে নিয়েছি এখানে আমরা কিছু রাখবো আর একজনকে দিব তো আমাদেরগুলো আমি এরকম দুইটা কন্টেইনারে বাক করে রেখে দিচ্ছি কারণ আমার একটা এরকম কন্টেইনার নেই যে একটার মধ্যে রাখবো পাখিগুলো আর একটা ব্যাগে রেখে দিয়েছি পরবর্তীতে এগুলো নিয়ে যাবে আর পাশে যে বস্তাটা দেখতে পেয়েছেন এগুলো হচ্ছে আমরা প্রতিদিন যে বাত খাই সেই বাতের চাল এই যে দেখুন আমি এই চালগুলো এখানে বাক করে রেখেছি আর যে বস্তাটা থেকে বের করেছি সেটা আমি এখন বাস করে রেখে দিচ্ছি চালগুলো গুছানোর সময় আমার মেয়ে তো এগুলো দিয়ে কেলা শুরু করে দিয়েছে আর বলছিল যে আম্মু আমি এগুলো দিয়ে কেলি তো ওর কাছ থেকে খুবই জোরা করে আমাকে নিতে হয়েছে তারপরেও আমি ওকে অল্প দিয়েছি যে ঠিক আছে তুমি এগুলো দিয়ে কেলা করো আর বলেছি এই চালগুলো দিয়ে আমার জন্য বাত রান্না করো আমি এগুলো গুছি আমি বাত খেতে আসবো তো এভাবেই ওকে আমি শান্ত করেছি আমি সকালবেলায় যে পরোটা বেজেছি সেগুলো হচ্ছে ফ্রোজেন পরোটা আমরা সবাই জানি যে ফ্রোজেন পরোটার ভাজে বাজে এই চার চারকোনা পলিথিনগুলো থাকে পরোটাগুলো আমি যখন বেজেছি তখনই আমাকে এগুলো মুছে রাখা দরকার ছিল তবে আমি সাথে সাথে সময় পাইনি তো এখন আমি এগুলো ভালো করে মুছে নিচ্ছি যেহেতু এগুলো শুকিয়ে গিয়েছে সেজন্য আমি বীজা একটা কাপড় দিয়ে প্রথমে মুছে নিয়েছি তারপরে শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি আমি এই পলিথিনগুলো কখনোই ফেলে দেই না সব সময় আমি ফোর্ড করে রেখে দেই আর পরবর্তীতে আমি যদি কখনো রুটি বানাই তাহলে আমি ওই রুটির ভাজে ভাজে এই কাগজগুলো দিয়ে রাখি দিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি তো এই কাগজগুলো আমি এখন বাজপুরে রেখে দেব আর তার পাশাপাশি আপনাদের সাথে একটা কমেন্ট করে নিব। আমার আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে মাসাল্লাহ অনেক ভালো লাগে আপনার ভিডিও আপু আপনার কথাগুলো বেশ ভালো লাগে আমার অনেক ভালোবাসা রইল আপনার জন্য আপু তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য ওনার চ্যানেলের নাম হচ্ছে জ্যোৎসনা কান এটা কি ওনার আইডি নাকি ওনার চ্যানেলের নাম আমি বুঝতে পারছি না যাই হোক আপু তারপরেও আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছে আমার ভিডিওটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আবার একটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাকে দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম